সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। আজকে আমরা হিসাববিজ্ঞানের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নগদ প্রবাহ বিবরণীর দ্বিতীয় পর্ব আমরা আজকে শুরু করছি। গত সপ্তাহে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, আমি একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় গত সপ্তাহে ক্লাস নিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। শিক্ষার্থীরা যারা গত ক্লাসটা তোমরা দেখেছ তারা তো আশা করি মনেই আছে, যারা আজকে প্রথম আমার হিসাববিজ্ঞান ক্লাসে তোমরা এসেছো তোমরা একটু কষ্ট করে গত ক্লাসটা একটু দেখে নিও, তাহলে তোমাদের আজকে ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের সাথে আছো এবং তোমাদের বন্ধুদেরকেও তোমরা জানিয়ে দাও যে আজকে একটু গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। আশা করি আজকে ক্লাসটা যদি তোমরা আমার সাথে থাকো তাহলে এই অধ্যায় নিয়ে তোমাদের তেমন কোনো আর সমস্যায় পড়তে হবে না। আশা করি যে তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবেই বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তোমাদের স্বাগত জানাই। আমরা আগেই বলেছি আজকে আমাদের আলোচনার বিষয় নগদ প্রবাহ বিবরণীর দ্বিতীয় পর্ব, কারণ আমরা প্রথম পর্বে বেসিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে যে নগদ প্রবাহ বিবরণীর যে পয়েন্টগুলো তোমাদেরকে আজকে আমরা শেখাবো, যে কমিটমেন্ট নিয়ে আমরা আজকে ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হলো নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা বলতে পারবে, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা বলতে পারবে, এবং আমরা দুইটা পদ্ধতি আছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে একটা প্রত্যক্ষ পদ্ধতি একটা পরোক্ষ পদ্ধতি। আমরা আজকে একটা অঙ্ক একবারে পরোক্ষ পদ্ধতিতে একটা অঙ্ক আমরা পরিপূর্ণ তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং মনোযোগ সহকারে দেখবে। তোমাদের আমাকে আগেই বলে দিই আমার ক্লাসের রুটিনটা, আমি শনি এবং রবিবার সকাল 10টায় প্রতিদিন ক্লাস নিব। আশা করি তোমাদেরকে আমরা এই সময় পাবো। আর গত ক্লাসে কয়েকটা গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল, সেই কমেন্টসগুলো আমি একটু বলে নিই। এমনি নাঈম ইসলাম বলেছিল যে চলতি বছরে অপচয় বের করার সূত্র এবং নিট লাভ দেওয়া না থাকলে কীভাবে বের করবো। নাঈম, তুমি যদি আজকে আমাদের সাথে থাকো তাহলে অপেক্ষা করো, তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। সম্পদ দাস বলেছিল পরীক্ষায় কীভাবে আসবে, ক্লাসের শেষে একটা গণিত করে দেখাবেন। হ্যাঁ সম্পদ দাস, আজকে তুমি আমাদের সাথে যদি থাকো তাহলে তুমি আশা করি তোমার যে ডিমান্ড সেটা ফুলফিল হবে। সাইদা রাহমানুমা সে বলছিল যে স্যার সমন্বয়গুলো একটু ভালো করে দেখাবেন বুঝাবেন, তুমি যদি আজকে থাকো আমাদের সাথে এবং আমাদের আরও দু একটা ক্লাস হবে এই নগদ প্রবাহ বিবরণী নিয়ে, আশা করি তোমার এই যে ডিমান্ড সমন্বয়গুলো সেগুলো তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে বন্ধুরা, আমরা আজকে ক্লাসের মূল বিষয়ে চলে যাই, নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব প্রয়োজনীয়তা। এটা ছিল আজকে আমার শিক্ষণফলের প্রথম শিক্ষণফল। বন্ধুরা দেখো, নগদ প্রবাহ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সম্পর্কে জানতে পারবে। আমরা নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানতে পারি যে আমাদের কোন কোন কী টাকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসছে এবং কোন কোন খাতে আমাদের টাকা চলে গেছে। নগদ টাকার আগমন এবং নগদ টাকার বহির্গমন সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাবো নগদ প্রবাহ বিবরণী থেকে। নগদ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নানান রকম পরিকল্পনা গ্রহণ করতে হয়, তার মধ্যে একটা অন্যতম পরিকল্পনা হচ্ছে নগদ পরিকল্পনা। অর্থাৎ সঠিকভাবে যদি আমরা নগদ টাকার পরিকল্পনা করতে না পারি তাহলে আমরা হয় অত্যাধিক নগদ টাকায় আমরা ভেসে যাব অথবা আমাদের নগদ টাকা ক্রাইসিসে পড়বো, যেটা দুইটাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমাদের হাতে প্রচুর নগদ টাকা থাকা যেমন ক্ষতিকর, আবার নগদ টাকা ক্রাইসিস থাকাও ক্ষতিকর। নগদ প্রবাহ বিবরণী সঠিক পরিকল্পনার মাধ্যমে অতিরিক্ত অর্থ হাতে থাকা বা অর্থের ক্রাইসিস থাকা দুইটাকে চমৎকারভাবে সমন্বয় করে। নগদের গতি প্রকৃতি যাচাই করা, অর্থাৎ আমরা নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা ধারণা করতে পারি আমাদের কোন কোন উৎস থেকে নগদ টাকা আসতে পারে, কোন কোন টাকা উৎস আমাদের নগদ টাকা চলে যেতে পারে, এরকম গতি প্রকৃতি আমরা পূর্বেই আমরা অবগত হতে পারি। লাভের অংশ এবং দায় পরিশোধ ক্ষমতা চাই। আমাদের অনেক সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেখা যায় প্রচুর পরিমাণ লাভ হয় কিন্তু তাদের লভ্যাংশ দেওয়ার মতো নগদ টাকা হাতে থাকে না। এই যে এটা হচ্ছে নগদ টাকা অর্থের পরিকল্পনার অভাব। এই পরিকল্পনার অভাবের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ সহায়তা করে থাকে। এরপর বন্ধুরা, নগদ ও নগদ সংক্রান্ত হিসাবে প্রারম্ভিক ও সমাপনী যে পার্থক্য কারণ, অর্থাৎ আমরা বছরের শুরুতে আমরা আমাদের যে নগদ টাকা থাকে এবং বছরের শেষে যে নগদ টাকা ব্যালেন্স থাকে, এই দুই ব্যালেন্স মধ্যে পার্থক্যের কারণ কী, কোন কোন উৎসে আমাদের নগদ টাকা আসছে, কোন কোন উৎসে আমার নগদ টাকা চলে গেছে, এই পার্থক্যের কারণগুলো আমরা স্পষ্টভাবে জানতে পারি। ওকে বন্ধুরা, অনেকেই আমাদের সাথে সংযোগ হয়েছে। সায়েদ আল আমিন আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
সাইদ রহমুনা রাহনুমা, ওকে তোমাকে ধন্যবাদ, তোমার একটা কমেন্টস আমি কিন্তু উল্লেখ করেছি, তুমি আমাদের সাথেই থাকো। নুসরাত জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমার থাকো। হ্যাঁ আমি ভালো আছি। রুহুল হোসাইন পারভেজ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। অনেকে চট্টগ্রামের জেলা সন্দ্বীপ থেকে এসেছো বন্ধুরা, তোমরা সুনামগঞ্জ থেকে কামরুল হাসান, তোমাকে স্বাগত। রবিউল হাসান পারভেজ, আমি চট্টগ্রাম লোহাগড়া থেকে। ধন্যবাদ রবিউল মাহমুদ নোয়াখালী থেকে, এবং রিফাত আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, তোমার সাথে থাকো। এবং আমাকে খুব ভালো লাগছে, খুবই আমাকে উৎসাহিত করছে যে তোমরা অনেকেই আমার সাথে সংযোগ হয়েছো। তোমরা এ পর্যন্ত আমরা দেখতেছি 71 জন আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আশা করি আমি আরও অনেককেই পাবো। বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, আশা করি যে তোমার বন্ধুরাও উপকৃত হবে। আর তোমরা উপকৃত হলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে, কিশোর বায়তায়নের প্রচেষ্টা সার্থক হবে। ওকে বন্ধুরা, আমরা দেখি নগদ অর্থে জালিয়াতি রোধ। আমরা প্রায় জানি যে ব্যবসা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি জালিয়াতি হয় নগদ টাকায়, সেই নগদ টাকা জালিয়াতি রোধ করতে নগদ প্রভাবই বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানে অর্থ সংস্থানের প্রয়োজনীয় যাচাই, আমরা অনেক সময় বিভিন্ন উৎসে অর্থ সংস্থান করতে হয় আমাদের, আমাদের অর্থ সংস্থান প্রয়োজন কি না, কতটুকু প্রয়োজন, এই সমস্ত পরিকল্পনা নিতে নগদ প্রবাহ বিবরণী তোমাকে সাহায্য করবে। নিট মুনাফা এবং পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহের মধ্যে পার্থক্যের কারণ জানা, আমরা নিট মুনাফা এবং আমাদের নগদের যে প্রবাহ, পরিচালন সংক্রান্ত নগদের যে প্রবাহ, এই সংক্রান্ত যে ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো আমরা এখান থেকে জানতে পারবো। বন্ধুরা সাথেই থাকো এবং আশা করি যে তোমরা বুঝতে পারছ। এরপরে আমরা বন্ধুরা এখন থেকে খুব মনোযোগ লক্ষ্য সহকারে তোমরা কনসেন্ট্রেশন দিয়ে রাখো যে এখন কিন্তু আমরা মূল জায়গায় যেখানে তোমাদের বেশি ডিমান্ড, যে এই অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করব, সেই সলভ নিয়ে আজকে গুরুত্বপূর্ণ এখন আমি কথা বলবো। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি, এটা কিন্তু আমরা আগে ক্লাসে উল্লেখ করেছিলাম যে আমরা আমাদের নগদ প্রবাহ বিবরণীতে 3টি স্তর থাকে। একটা হলো পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ, বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ এবং অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ। এই 3টা স্তর মিলে আমাদের হয় নগদ প্রবাহ বিবরণী। কিন্তু আমরা আগে উল্লেখ করেছিলাম যে এই পরিচালন সংক্রান্ত যে নগদ প্রবাহ বিবরণী আছে, এটা আবার 2 পদ্ধতি করা যায়। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হলো পরোক্ষ পদ্ধতি। আর বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম, এই 2 কার্যক্রমের কিন্তু আলাদা কোনো কোনো একাধিক পদ্ধতি নেই, এ 2টা একই পদ্ধতি করতে হবে। শুধুমাত্র পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ বিবরণী এটা 2 পদ্ধতি করা যায়, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, একটা হলো পরোক্ষ পদ্ধতি। আজকে আমরা একটা পদ্ধতি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এর আগে আমরা জেনে নেই, একজন শিক্ষার্থী আগের ক্লাসে কমেন্টস করেছিলো যে পরীক্ষায় কীভাবে থাকবে এবং আমরা পরীক্ষায় কীভাবে আমরা এটা উপস্থাপন করব। ওকে বন্ধুরা দেখো পরীক্ষায় কীভাবে থাকবে। পরীক্ষা থাকবে, এই কোশ্চেনটা 3টি অংশ থাকে পরীক্ষায়। প্রথম অংশ হলো যে তোমাকে একটা আয় বিবরণী দেওয়া থাকবে, বিশদ আয় বিবরণী তোমাকে দেওয়া থাকবে। এরপরে তোমাকে তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী দেওয়া থাকবে, আর্থিক অবস্থা বিবরণী যেটাকে আমরা ব্যালেন্স শিট বলে থাকি, সেই আর্থিক অবস্থা বিবরণী তুলনামূলকটা কি, এটা হলো যে আমাদের চলতি বছরের সম্পত্তি এবং দায়ের পরিমাণ দেওয়া থাকবে, ঠিক চলতি বছরের আগের বছরের সম্পত্তি এবং দায় দেওয়া থাকবে, এটাকে বলে তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী। আর কিছু সমন্বয় দেওয়া থাকবে। আমরা দেখো বন্ধুরা আমরা আলোচনা করি। আয় বিবরণী তোমরা জানো যে সাধারণত চলতি বছরে বিশদ আয় বিবরণী দেওয়া থাকবে, অনেক সময় আয় বিবরণী নাও দেওয়া থাকতে পারে। আমি আবারও বলছি যে আয় বিবরণী অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, তবে আয় বিবরণী থেকে যে সমস্ত তথ্য আমাদের জানা দরকার হবে, যদি আয় বিবরণী দেওয়া না থাকে সেই তথ্যগুলো সমন্বয় দেওয়া থাকবে। তবে অনেক অঙ্কের ক্ষেত্রেই আয় বিবরণী দেওয়া থাকে, আমি আবারও বলছি আয় বিবরণী দেওয়া থাকে, যদি আয় বিবরণী না দেওয়া থাকে তাহলে আয় বিবরণী থেকে যে সমস্ত তথ্য আমাদের প্রয়োজন হয় সে সমস্ত তথ্য আমরা সমন্বয় পেয়ে যাব। দ্বিতীয় হলো যে আমরা দেখো চট্টগ্রাম বোর্ড 2009 এরকম একটা অঙ্ক আসছিল, 6 নম্বর কোশ্চেন ছিল, এরকম একটা আয় বিবরণী দেওয়া ছিল, মধ্যবর্তী কোম্পানি লিমিটেড, তার বিক্রয় পরিচালন সংক্রান্ত খরচ এবং নিট লাভ নিট মুনাফা দেওয়া আছে, এটা হলো একটা কোশ্চেনের আয় বিবরণী। এরপরে আর্থিক অবস্থার বিবরণী দেখো, চলতি বছরের আর্থিক অবস্থার বিবরণী এবং ঠিক পূর্ববর্তী বছরের আর্থিক অবস্থার বিবরণী পাশাপাশি দেওয়া থাকে। কীরকম দেওয়া থাকে দেখো, এটা হলো একটা আর্থিক অবস্থার বিবরণী যার সম্পদ এগুলো দায়, এবং দেখো আমরা 2018 সালে অঙ্ক করব, 2018 সালের সম্পদ এবং দায় দেওয়া আছে, ঠিক পাশাপাশি জাস্ট আগের বছরের
আগের বছরের আমাদের সম্পত্তি এবং দায় দেওয়া আছে, এরকম পাশাপাশি দুই বছরের সম্পত্তি এবং দায় দেওয়া থাকলে এই এই ধরনের আর্থিক অবস্থা বিবরণীকে তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী বলে। আমাদের এরকম একটা আর্থিক অবস্থা বিবরণী দেওয়া থাকবে পরীক্ষায় কোশ্চেনে। তৃতীয় হলো অতিরিক্ত কিছু তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের আর্থিক নগদ প্রবাহ বিবরণী তৈরি করার জন্য যে আমাদের আরও কিছু তথ্য দরকার হয়, যে তথ্যগুলো আমাদের সমন্বয়কে দেওয়া থাকবে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে, তোমাকে আর্থিক নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার জন্য যে সমস্ত তথ্য দরকার সব তথ্য দিয়েই তোমাকে প্রস্তুত করতে বলবে, এমন না যে তোমার হাত পা বেঁধে তোমাকে বলবে সাঁতার কাটো না। তবে হ্যাঁ, আমাদের যে কাজটা করতে হবে, আমাকে কোন কোন জায়গা থেকে কোন তথ্যটা নিতে হবে সেটা আমাকে সবসময় মনে রাখতে হবে। তথ্য তোমাকে দিয়ে দেবে, কিন্তু তোমাকে তথ্যগুলো কখন কোনটা আমি পিক করব সেই পিক করাটা তোমাকে জানতে হবে, এটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ। এখানে দেখো এই সমন্বয় সমূহ বলা আছে, এই সমন্বয় দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে তথ্যগুলো আরও অতিরিক্ত দরকার হয় সেই তথ্যগুলো আমাদের সমন্বয় সমূহ দেওয়া থাকবে। এ হলো আমাদের কোশ্চেনের প্যাটার্ন। আমি আবারও বলছি যে কোশ্চেনের মধ্যে আমাদের প্রথমে চলতি বছরের একটা বিশদ আয় বিবরণী দেওয়া থাকবে। অনেক সময় বিশদ আয় বিবরণী দেওয়া থাকে না, যদি বিশদ আয় বিবরণী দেওয়া না থাকে তাহলে বন্ধুরা তোমাদেরকে যত প্রয়োজনীয় তথ্য লাগবে সে তথ্যগুলো আমাদের সমন্বয়ে দেওয়া থাকবে। আর একটা থাকবে তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী, অর্থাৎ চলতি বছরের সম্পত্তিও দায় ঠিক তার আগের বছরের সম্পত্তিও দায় পাশাপাশি দেওয়া থাকবে, এটাকে বলা হয় তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী। আর থাকবে কিছু সমন্বয়। এই হলো আমাদের অঙ্কের প্যাটার্ন, এইভাবে আমাদের অঙ্ক দেওয়া থাকবে। এখন করণীয় দেওয়া থাকবে, করণীয় বিভিন্ন ধরনের থাকতে পারে তোমার, সেটা তুমি যদি অঙ্ক করতে পারো তাহলে করণীয় যাই দেখ না কেন সেটা তুমি উপস্থাপন করতে পারবা। এই অঙ্ক আমরা যেটা নিয়ে শুরু করেছি সেটা হলো চলতি বছরের যন্ত্রপাতি বাবদ নগদ বহি প্রবাহের পরিমাণ নির্ণয় করো, পরোক্ষ পদ্ধতিতে পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের নগদ প্রবাহ নির্ণয় করো এবং উপযুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। আশা করি বন্ধুরা তোমরা আমাদের সাথেই আসো, অনেকেই আমাদের সাথে আসো, আশা করি যে অনেকেই আমাদের সাথে আছে। আমরা এ পর্যন্ত 87 আমাদের পার্সন আমাদের সাথে আসছে, নোয়াখালী থেকে মুন তাহা তাজিন আমাদের সাথেই থাকো, রাশিদুল রাসেল দারুন ক্লাস, ওকে থ্যাংক ইউ, ইম্পর্টেন্ট পার্ট নাও, হ্যাঁ রিফাত আহমেদ বলেছে ইম্পর্টেন্ট পার্ট নাও, রাইট, তুমি আসলেই সত্যি বুঝতে পারছো। সাহেদ রহমান স্যার পরীক্ষার সময় আমি কীভাবে বিশদ আয় বিবরণী তাড়াতাড়ি এবং সম্পূর্ণভাবে লিখতে পারবো, ওকে তুমি তাড়াতাড়ি পারবে, তুমি যদি তোমার যদি বিষয়টা হলো যে তুমি যদি অঙ্কটা তোমার আয়ত্তে থাকে তা দেখবে যে তোমার সময় কোনো সমস্যা না, অর্থাৎ তুমি সময় নিয়ে চিন্তা করো না। তোমাকে মূল যে কাজটা জানতে হবে সেটা হলো তোমাকে বিষয়টাকে আত্মস্থ করতে হবে, আত্মস্থ করতে হলে পারলে তুমি সময় নিয়ে সমস্যা হবে না। কারণ তুমি তোমাকে মনে রাখতে হবে যারা প্রশ্ন প্রণয়ন করে তারা কিন্তু তোমাদের ক্ষমতা দক্ষতা সময় প্রত্যেকটা বিষয় চিন্তা করেই তোমাকে কোশ্চেন করবে, তোমাকে এমন কোনো কোশ্চেন করবে না যেটা হলো তুমি পরীক্ষা সময়ে অভাবে করতে পারবে না। ওকে, আমরা আসো দেখো, আমরা পরিসর সংক্রান্ত নগদ প্রবাহ বিবরণী, আমরা পরোক্ষ পদ্ধতি, আমরা প্রথমে আসবো পরোক্ষ পদ্ধতি। বন্ধুরা তোমাদের বইতে আমি দেখেছি ম্যাক্সিমাম বইতে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই পদ্ধতিতেই তোমাদের অঙ্ক করে দেওয়া আছে, কিন্তু তোমাদের NCDP থেকে যে মূল সিলেবাসটা আমি তোমাদের পরে দেখাবো, মূল সিলেবাসে কিন্তু তোমাদের প্রত্যক্ষ পদ্ধতি তোমাদের সিলেবাসে নাই, অতএব এবং আমি কোনো বোর্ডে প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণীর কোশ্চেনও আসে নাই, কিন্তু তোমাদের বইগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি দুইটাই দেওয়া আছে। কিন্তু আমি তোমাকে সিলেবাসে দেখাবো, তোমাদের কিন্তু পরোক্ষ পদ্ধতি এসে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তোমাদের মনে রাখতে হবে এই অধ্যায়টা কিন্তু তোমাদের বিবিওতেও আছে ঠিক একই রকম, সেখানে তোমাদের প্রত্যক্ষ পদ্ধতি পড়ানো হবে। ওকে, আমরা আসি, আজকে আমরা পরিচালনা সংক্রান্ত নগদ প্রবাহের পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করছি। দেখো বন্ধুরা, এটা হলো আমাদের ছক, এই ছকে আমাদের করতে হবে প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, নগদ প্রবাহ বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এবং আমাদেরকে প্রথমেই যে স্টেপটা বলছিলাম, আমরা বলছিলাম তিনটে স্টেপে আমরা নগদ প্রবাহ বিবরণী করব, সেটা হলো প্রথম স্টেপ হলো পরিচালনা সংক্রান্ত নগদ প্রবাহ। পরিচালনা সংক্রান্ত নগদ প্রবাহ যখন আমি শুরু করব, খুব মনে রাখবে কয়েকটা স্টেপ আছে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরিয়ে দেবো, আশা করি তোমাদের প্রবলেম হবে না। প্রথম পদক্ষেপ স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমাদের নিট পুনফা নিয়ে অঙ্ক শুরু করতে হবে।
নিট মুনাফা নিয়ে অঙ্ক শুরু করতে হবে। আমাদের নিট মুনাফা কোথায় পাবো? নিট মুনাফা সাধারণত আয় বিবরণীতে উল্লেখ থাকে, তবে কোনো কোনো অঙ্কে নিট মুনাফা দেওয়া থাকে না। একজন শিক্ষার্থী আগেই আমাকে বলেছিল যে স্যার নিট মুনাফা দেওয়া না থাকলে আমি কীভাবে নিট মুনাফা বের করব। ওকে বন্ধুরা, তুমি থাকো সাথে। তাহলে আমরা যখন আমরা পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ শুরু করব, তখন মনে রাখতে হবে প্রথম স্টেপ হলো আমরা নিট প্রফিট নিয়ে অঙ্ক শুরু করবো। এটা হলো আমাদের পোস্ট স্টেপ ওয়ান। এই নিট যে মুনাফা, এই নিট মুনাফা সরি এটা একটু চেঞ্জ হয়ে গেছে, নিট মুনাফার সাথে কিছু আইটেম যোগ করতে হয়, কিছু আইটেম বিয়ে করতে হয়। আমি আবার বলছি যে আমরা পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ বিবরণী যখন শুরু করব পরোক্ষ পদ্ধতিতে, তখন আমাদের স্টেপ ওয়ানে আমাকে নিট প্রফিট বা নিট মুনাফা নিয়ে অঙ্ক শুরু করতে হবে। এরপরে এই নিট মুনাফার সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। আমাকে এখন জানতে হবে কীভাবে কোন আইটেমটা যোগ হবে এবং কোন আইটেমটা বিয়োগ হবে। এইটাই কিন্তু মূল বিষয়, আর কিন্তু কোনো কঠিন কিছু নাই। অর্থাৎ আমার নিট মুনাফার সাথে আমি কোন আইটেমটা যোগ করব আর কোন আইটেমটা বিয়োগ করব, এই জিনিসটা যদি তুমি ধরতে পারো আশা করি তোমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে বন্ধুরা, একজন কোশ্চেন করেছিল যে নিট মুনাফা যদি দেওয়া না থাকে তাহলে আমরা কী করব। বন্ধুরা তোমার মনে রাখবে, নিট মুনাফা যদি দেওয়া না থাকে তোমাদের আর্থিক অবস্থা বিবরণীতে এরকম তথ্য থাকবে, 2016-2015 দুটা বছরে দেওয়া থাকবে, এবং এখানে সংরক্ষিত মুনাফা দেওয়া থাকবে। বন্ধুরা তোমাদের কাছে আমার প্রশ্ন, যে একটু আমরা দেখে নিই, একটু লেখার জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা। ওকে বন্ধুরা, আমরা এরকম সংরক্ষিত মুনাফা দেওয়া থাকবে, দুই বছরের সংরক্ষিত মুনাফা দেওয়া থাকবে। আর যদি অঙ্কে যদি লভ্যাংশ দেওয়া থাকে, লভ্যাংশ দেওয়া থাকতে পারে বা থাকবে। এর আগে তোমাদের বন্ধুরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটা হলো যে আমরা নিট মুনাফা, আমাদের নিট মুনাফা বা সংরক্ষিত মুনাফা, এটা প্রতিষ্ঠানের জন্য কি সম্পত্তি না দায়? এটা তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও যে নিট মুনাফা প্রতিষ্ঠানের সম্পত্তি না দায়। দেখি আমরা কারো কাছ থেকে আমরা কোনো কমেন্টস পাই কি না। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, স্যার আপনি খুব ভালো ক্লাস করাচ্ছেন, থ্যাংক ইউ, শেয়ার করে বন্ধুদেরকে জানাই দাও তোমরা, আশা করি যে তোমরা উপকৃত হবে, আমাদেরও উৎসাহিত হব। নগদ ভাবিবনী কেন করা হয় বলবেন প্লিজ। ওকে, নগদ প্রবাহ বিবরণী কেন করা হয়? আজকে ক্লাসের শুরুতেই কিন্তু আমি নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব কিন্তু বলেছি। নগদ প্রবাহ বিবরণী একটা মূল একটা উদ্দেশ্য হলো, প্রধান উদ্দেশ্য হলো আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে কোন কোন উৎস থেকে নগদ টাকা আসলো এবং কোন কোন উৎসে আমরা নগদ টাকা প্রদান করলাম, এর একটা বিস্তারিত বিবরণী এখানে জানা যায়। পারিপার্শ্বিকভাবে এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে আমরা নগদ টাকা পরিকল্পনা করতে পারি, আমাদের অর্থ সংস্থানের প্রয়োজন কিনা, কী পরিমাণ প্রয়োজন, আমরা কেন নগদ টাকা থাকায় প্রচুর লভ্যাংশ লাভ থাকায় কেন আমরা লভ্যাংশ দিতে পারছি না, ইত্যাদি ইত্যাদি বিষয়ে তোমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে তোমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে তোমাকে সাহস দিকা করবে। ওকে বন্ধুরা, আমরা দেখি যে আমি বলেছিলাম, জিজ্ঞেস করছিলাম যে বন্ধুরা যে আমাদের নিট প্রভাব নিট প্রফিট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লাভ না সম্পত্তি না দায়। তোমরা অনেকেই কমেন্টস করেছো, হ্যাঁ অনেকেই কমেন্টস করেছো যে হ্যাঁ নিট প্রফিট হলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। কেন দায়? কারণ এই নিট প্রফিটটা মূলত মালিকের বা মালিকদের কেন? মালিকরা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে, এই অর্থ বিনিয়োগের প্রতিদানস্বরূপ, ব্যবসা প্রতিষ্ঠান মালিকদেরকে লাভ বা নিট মুনাফা প্রদান করে। তাহলে আমরা নিট মুনাফা হলো আমাদের দায়। এই নিট মুনাফা থেকে আমরা যত রকমের তহবিল সৃষ্টি করি, সংরক্ষিত মুনাফা সৃষ্টি করি, যত রকমের তহবিল সৃষ্টি করি না কেন, সব তহবিলে দায় হবে। খুব সহজেই বুঝবা, আমার পকেটে যদি টাকা থাকে, এই টাকাটা কার? আমার। এই টাকা যদি আমি এই পকেটে না রেখে যদি পাশের পকেটে রাখি তাহলে কিন্তু এটা সেটা আমার, এই পকেটে রাখলে এটা আমার, হাতে রাখলে আমার। তাহলে নিট প্রফিট যেহেতু দায়, এই নিট প্রফিট থেকে আমি যত রকমের ফান্ড সৃষ্টি করি না কেন,
যত রকমের ফান্ড সৃষ্টি করি না কেন নেট প্রফিটটা আমাদের জন্য দায়। তাহলে আসো বন্ধুরা, সংরক্ষিত মুনাফা যেহেতু এটা দায়, এর ব্যালেন্স কি হবে? আমরা জানি সাধারণত দায়ের ব্যালেন্স কি হয়, দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়, এর ব্যালেন্সটা সবসময় ক্রেডিট থাকে। তাহলে আমাদের ব্যালেন্স বিডি, আমরা ব্যালেন্স বিডি দেখো কত বছরে ছিল, 50,200 টাকা, 50,200 টাকা। আর ব্যালেন্স সিডি এবছরে দেওয়া আছে, সিডি দেওয়া আছে তোমার 58,700 টাকা। আশা করি তোমরা বুঝতেছো যে সংরক্ষিত মুনাফা, সংরক্ষিত মুনাফা আমরা একটা ক্ষতিয়ান করতেছি, হিসাব করতেছি। তার এ যেহেতু সংরক্ষিত মুনাফা দায়, এর ব্যালেন্সও সবসময় ক্রেডিট থাকে। তাহলে ব্যালেন্স সিডি বিডি আমরা ক্রেডিট পাশে বসাইছি, আর ব্যালেন্স বিডি যদি ক্রেডিট পাশে বসে, ব্যালেন্স সিডি বসে ডেবিট পাশে। বন্ধুরা এখন দেখো, এরপর যদি আমরা নেট মুনাফা থেকে যদি আমরা ই দেই, নেট মুনাফা থেকে যদি আমরা তোমাদের লভ্যাংশ দেই, তোমার নেট মুনাফা কমে যাবে। তো দায় কমে গেলে কি হয়, দায় কমে গেলে হয় ক্রেডিট, তাহলে দায় কমে গেলে হয় ডেবিট। তাহলে আমরা নেট প্রফিট যদি দেই, লভ্যাংশ দেই, তাহলে আমাদের লভ্যাংশ দিলে মুনাফা কমে যাবে, লভ্যাংশ দিলে মুনাফা কমে যাবে। মুনাফা কমে গেলে আমাদের কি হবে, আমাদের দায় কমে যাবে, দায় কমে গেলে ডেবিট পাশে। বন্ধুরা ব্যালেন্স বিডি বসাইলাম ক্রেডিট পাশে, ব্যালেন্স সিডি বসাইলাম ডেবিট পাশে, লভ্যাংশ প্রদান করলাম সেটা ডেবিট। এখন আমরা যদি এখানে সাধারণত এই পাশ বড় হবে, এই পাশ বড় হবে, এই পাশ যোগ করে যে ব্যালেন্সিং ফিগারটা আসবে, সেই ব্যালেন্সিং ফিগারটা হবে আমাদের নেট প্রফিট। আশা করি তোমাদের বুঝাতে পারছি। যদি কোশ্চেনে নেট প্রফিট দেওয়া না থাকে, মনে রাখবে তোমাদের সংরক্ষিত মুনাফা দেওয়া থাকবে, এবং সমন্বয়ে যে লভ্যাংশ প্রদান এই বিষয়টা উল্লেখ করা থাকবে, লভ্যাংশ প্রদানটা উল্লেখ করা থাকবে। তাহলে এই তিনটা জিনিস নিয়ে আমরা এবছরের মুনাফা বের করতে পারবো। আমাদের সেক্ষেত্রে সংরক্ষিত মুনাফা হিসাব প্রস্তুত করতে হবে, একটা খতিয়ান, একটা হিসাব প্রস্তুত করতে হবে। সংরক্ষিত মুনাফা হিসাব যদি আমি প্রস্তুত করি, তাহলে আমাদের ব্যালেন্সিং ফিগারে এসে নেট প্রফিটটা বের হয়ে আসবে। তবে তোমাদের মনে রাখতে হবে, সংরক্ষিত মুনাফা হলো প্রতিষ্ঠানের দায়, দায়ের ব্যালেন্স হয় ক্রেডিট। এই জন্য আমরা ব্যালেন্স বিডিটা ক্রেডিট পাশে বসাইছি। তাহলে ব্যালেন্স বিডি যদি ক্রেডিট পাশে বসে, তাহলে ব্যালেন্স সিডির কথা বসে নিশ্চয়ই ডেবিট পাশে বসবে। আর যদি আমরা লভ্যাংশ প্রদান করি, তাহলে কী হয়, সংরক্ষিত মুনাফা কমে যাবে। তো লভ্যাংশ প্রদান করলে আমাদের সেটা ডেবিট হবে। এরপরে এই ডেবিট দুইটা যোগ করে যদি আমি এই ব্যালেন্স বিডিটা বিয়োগ করি, তাহলে যে ব্যালেন্সিং ফিগারটা আসবে সেটাই মূলত নেট প্রফিট। আশা করি তোমরা নেট প্রফিট বের করার সিস্টেমটা তোমরা বুঝে গেছো। তাহলে বন্ধুরা, আমরা যদি নেট প্রফিট দেওয়া না থাকে, তাহলে আমরা নেট প্রফিট দেওয়া না থাকলে আমাদের সংরক্ষিত মুনাফা দেওয়া থাকবে এবং লভ্যাংশ প্রদান দেওয়া থাকবে। আমরা এই তিনটা বিষয় নিয়ে যদি আমরা সংরক্ষিত মুনাফা হিসাব প্রস্তুত করি, তাহলে আমাদের নেট প্রফিট বের হয়ে আসবে। তাহলে এখন আমরা স্টেপ ওয়ানে আমরা কী বলছি, যে আমরা পরোক্ষ পদ্ধতিতে যদি আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ বিবরণীতে প্রথম স্টেপ ওয়ানের কাজ হলো আমরা নেট প্রফিট নিয়ে আমরা অঙ্ক শুরু করব, এবং এই নেট প্রফিটের সাথে আমরা কিছু আইটেম যোগ করব আর কিছু আইটেম বিয়োগ করব। এখন আমাদের জানা দরকার কোন আইটেমটা যোগ করব এবং কোন আইটেমটা বিয়োগ করব। স্টেপ টু, বন্ধুরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এরপরে তোমাকে স্টেপ টুতে তোমাকে দৃষ্টি দিতে হবে চলতি সম্পত্তি নগদ ব্যতীত, নগদ টাকা ব্যতীত বাকি যে তোমার আর্থিক অবস্থা বিবরণীতে, আর্থিক অবস্থা বিবরণীতে তোমাদের সম্পত্তিগুলো দেওয়া থাকবে, সেই সম্পত্তিগুলোর মধ্যে তুমি চলতি সম্পত্তিগুলো তোমাকে দিকে নজর দিতে হবে, দৃষ্টি দিতে হবে। এবং চলতি সম্পত্তি প্রারম্ভিক এবং চলতি সম্পত্তি সমাপনী, এই দুইটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, যে চলতি সম্পত্তির গত বছর কী ছিল, চলতি সম্পত্তি এবছর কী ছিল। যেমন চলতি সম্পত্তি কী, বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই জানো চলতি সম্পত্তি কী, তারপর আমি বলে দিচ্ছি। নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, মজুত পণ্য, বকেয়া আয়, অগ্রিম খরচ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অর্থাৎ চলতি সম্পত্তি হলো যে সম্পত্তিগুলো, যদি সংজ্ঞায় বলি, যে সম্পত্তিগুলো সাধারণত এক বছরের মধ্যে পরিবর্তন হয়ে যায়, এগুলোকে বলে চলতি সম্পত্তি। এবং চলতি সম্পত্তির মধ্যে নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, মজুত পণ্য, বকেয়া আয়, অগ্রিম খরচ, স্বল্পমেয়াদী বিনিয়োগ। এখানে নগদ এবং ব্যাংক এই দুইটা আইটেম বাদে বাকি চলতি সম্পত্তি আমার বছরের শুরুতে কী ছিল, বছরের শেষে কী ছিল, এই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। স্টেপ টু, স্টেপ টুতে আমরা চলতি সম্পত্তির দিকে আমরা নজর দেবো এবং নজর দিয়ে দেখবো, দেখো
আমরা যে অঙ্কটা নিয়ে আজকে শুরু করছি সেই অঙ্কটা দেখো, নগদ তহবিল বাদে যে আমাদের বাকি যে চলতি সম্পত্তি দুইটা আছে সেটা হলো দুইটা সম্পত্তি আছে, এই যে দুইটা সম্পত্তি আছে আমাদের প্রাপ্য হিসাব এবং মজুত পণ্য, এটা ছিল 2017 সাল 2018 সালের আর এটা হলো 2017 সালে। দেখো বন্ধুরা আমাদেরকে এখানে খেয়াল করতে হবে, 2018 সালে আমাদের ছিল 3,50,000 টাকা প্রাপ্য হিসাব, 2017 সালে ছিল 3,10,000 টাকা। তাহলে আমাদের কি হয়েছে, আমাদের প্রাপ্য হিসাব 40,000 টাকা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। মজুত পণ্য লক্ষ্য করো, গত বছর এবছর আছে 1,00,000 টাকা, গত বছর ছিল 80,000 টাকা, এখানেও 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, তাহলে প্রাপ্য হিসাব এবং মজুত পণ্য আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় আমাদের এবছরে আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে চলতি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে বন্ধুরা খুব মনোযোগ দিয়ে তোমাদের কাছে একটা কোশ্চেন লক্ষ্য করো, সেটা হলো যে যদি সম্পত্তি বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানে যদি সম্পত্তি বৃদ্ধি পায়, সেটা চলতি সম্পত্তি হোক আর স্থায়ী সম্পত্তি হোক, প্রতিষ্ঠানে যদি চলতি সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পায়, দেখি বন্ধুরা আমাদের সাথে কে কে আছে একটু দেখে নিই। আমাদের সাথে অনেকেই আছে, আমাদের সাথে অনেকেই আমাদের সাথে আছে, অনেকেই দায়, ইয়েস রিফাত আহমেদ বলেছে দায়, ওকে। আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে যে নিট লাভ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি না দায়, রিফাত থ্যাংক ইউ তোমাকে। মহাসিন উদ্দিন, এমডি মহাসিন উদ্দিন, সরি তোমার উত্তরটা ভুল হয়ে গেছে, সম্পদ নয়, নিট লাভ ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ নয়, কারণ নিট লাভ আমি তোমাকে বলেছি যে নিট লাভটা পাবে কে, নিট লাভটা পাবে মালিক। কেন পাবে মালিক? মালিক ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেছে, এই যে অর্থ বিনিয়োগ করেছে মালিক, এর প্রতিদানস্বরূপ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে নিট প্রফিট দেবে, অর্থাৎ নিট প্রফিটটা মালিকের, আর এই জন্যই নিট প্রফিটটা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। বন্ধুরা তোমাদের এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। অনেকে সালাম জানিয়েছে, আমরা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তবে আমি যে জায়গাটাতে তোমাদেরকে বলতে চাই সেটা হলো তোমরা বেসিক কিছু কোশ্চেন করো, বেসিক কিছু কোশ্চেন করলে কী হবে, তোমরাও যেমন জানবে এবং আমরাও তোমাকে ভালো কিছু দিতে পারবো, কারণ অনেক সময় অনেক কোশ্চেন ক্লাসকেও চমৎকার করতে সাহায্য করে। ওকে বন্ধুরা, আমরা কী বলছিলাম, আমরা ছিলাম যে সম্পত্তি বাড়লে, গত বছরের তুলনায় যদি এবছর সম্পত্তি বাড়ে তাহলে আমাদের নগদ টাকা কমে যাবে না বেড়ে যাবে, অনেকেই কনফিউজ হয় আমরা। তো বন্ধুরা আমরা দেখি একটা উদাহরণ দিয়ে দেখি। বন্ধুরা তুমি মনে করো 2017 সালে তোমার একটা টি শার্ট ছিল, খুব মজা লক্ষ্য করো, তার টি শার্টটা তোমার সম্পত্তি, কারণ টি শার্টটা কেন সম্পত্তি, কারণ এই টি শার্ট থেকে তুমি ভবিষ্যতে সুবিধা পাবে, এই জন্য টি শার্ট তোমার সম্পত্তি। 2018 সালে তোমার দুইটা টি শার্ট, নিশ্চয়ই তুমি আরেকটা কিনেছো, তুমি গিফট পাও নাই, আমরা গিফটের হিসাব এখানে করবো না, তুমি আরও একটা গেঞ্জি বা টি শার্ট কিনেছো, তাহলে তোমার 2017 সালে টি শার্ট ছিল একটা, 2018 সালে তোমার টি শার্ট দুইটা, তা তোমার একটা টি শার্ট বেড়েছে, একটা সম্পত্তি বেড়েছে। এখন বন্ধুরা তুমি যদি দুইটা টি শার্ট হতে হয় তোমাকে, একটা থেকে দুইটা, নিশ্চয়ই তুমি একটা কিনেছো, তাহলে তোমার সম্পত্তি বেড়েছে, তুমি কিনেছো, কিন্তু তোমার নগদ টাকা কী হয়েছে, নগদ টাকা কমে গেছে। তাহলে বন্ধুরা দেখো, তোমার যদি সম্পত্তি বাড়ে, সম্পত্তি বাড়ে, সেটা চলতি সম্পত্তি হোক এটা স্থায়ী সম্পত্তি হোক, যদি সম্পত্তি বাড়ে তাহলে তোমার নগদ টাকা কিন্তু কমে যায়, কারণ তুমি সম্পত্তি অর্জন করো নগদ টাকা দিয়ে। তাহলে নগদ টাকার সাথে সম্পত্তি অর্জনের একটা সম্পর্ক হলো বিপরীতমুখী, সম্পত্তি যদি বাড়ে নগদ টাকা কমে যায়। দেখো বন্ধুরা এখানে সম্পত্তি বেড়েছে, এক আগে ছিল একটা টি শার্ট, তোমার হয়ে গেছে দুইটা টি শার্ট, তাহলে তোমার নিশ্চয়ই তুমি নগদ টাকা দিয়ে আরেকটা টি শার্ট কিনেছো, তা তোমার নগদ টাকা কমে গেছে, তার সম্পত্তি বৃদ্ধি নগদ দাস, এইগুলো কিন্তু মাথায় তোমাকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করা বিষয় না। জাস্ট তুমি মনে রাখো যে হ্যাঁ আমার এবছর একটা টি শার্ট ছিল, গত বছর আমার একটা টি শার্ট ছিল, এবছর দুইটা টি শার্ট, তাহলে কেমনি টি শার্ট আমার বেড়ে গেল, নিশ্চয়ই আমি আরেকটা টি শার্ট কিনেছি, তার কিনলে কী হবে, আমার নগদ টাকা কমে গেছে, এইভাবে তুমি মনে রাখবা, তোমাকে কিন্তু মুখস্থ করলে হবে না, কারণ মুখস্থ করলে তুমি কিন্তু ভুলে যাবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা একটা জিনিস পেলাম যে সম্পত্তি বাড়লে নগদ হ্রাস পায়। এরপর দেখো বন্ধুরা, প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পেলে কী হয়, হ্রাস পেলো, দেখো বন্ধুরা 2017 সালে তোমার দুইটা মোবাইল সেট ছিল, 2018 সালে তোমার মোবাইল সেট একটা, মানে কি তুমি আরেকটা মোবাইল সেট কোনো বন্ধুর কাছে বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার সম্পদ গত বছর ছিল দুইটা, এবছর হচ্ছে একটা। এখন যদি তুমি একটা কোনো বন্ধুর কাছে বিক্রি করো, তা তোমার নগদ টাকা কি বেড়ে গেছে না কমে গেছে,
নিশ্চয়ই বেড়ে গেছে, অর্থাৎ সম্পত্তি যদি হ্রাস পায়, সম্পত্তি যদি হ্রাস পায় তা নগদ টাকা বৃদ্ধি পায়। কি চমৎকার একটা যে সম্পত্তি বৃদ্ধি পেলে নগদ হ্রাস পায়, আবার সম্পত্তি যদি হ্রাস পায় নগদ বৃদ্ধি পায়। তোমাদের গত বছর দুইটা বাড়ি ছিল, কোনো কারণে তোমরা একটা বাড়ি বিক্রি করে দিয়েছো, তাহলে গত বছর দুইটা বাড়ি ছিল, এবছর একটা বাড়ি, মানে কি তাহলে তোমাদের বাড়ির সম্পত্তি, বাড়ি নামক সম্পত্তি কমে গেছে, কিন্তু যেহেতু বাড়ি বিক্রি করেছো তোমাদের নগদ টাকা কিন্তু বেড়ে গেছে। জাস্ট এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে, তুমি বাস্তবতার থেকে তুমি মিলাই নিবে, কিন্তু বি কেয়ারফুল, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, সম্পত্তি যদি বৃদ্ধি পায় আমার নগদ টাকা কমে, আর সম্পত্তি যদি হ্রাস পায় নগদ টাকা বৃদ্ধি পায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন বন্ধুরা যদি সম্পত্তি বৃদ্ধি, নগদ টাকা বৃদ্ধি পায়, তাহলে আমরা ওই যে বলেছিলাম স্টেপ ওয়ানে যে আমরা নেট মুনাফা নিয়ে অঙ্ক শুরু করব এবং কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব। এখন প্রশ্ন হলো কী আইটেম যোগ করব, কী আইটেম বিয়োগ করব। যদি আমার নগদ বৃদ্ধি পায়, আমার যদি নগদ বৃদ্ধি পায় সেটা নেট প্রফিটের সাথে যোগ হবে, আর নগদ যদি হ্রাস পায় তাহলে নেট প্রফিটের সাথে থেকে বিয়োগ হবে। আশা করি বুঝতেছো যে নেট প্রফিটের সাথে আমরা নগদ টাকা বৃদ্ধি পেলে সেটা যোগ করব, আর নগদ টাকা হ্রাস পেলে সেটা বিয়োগ করব। তাহলে আমাদের বন্ধুরা আমরা স্টেপ টুতে দেখো আমরা মিলাই নি, যে স্টেপ টুতে আমরা বলেছিলাম যে আমরা চলতি সম্পত্তির দিকে আমরা দৃষ্টি দেব। যদি আমাদের চলতি সম্পত্তি নগদ ব্যতীত, নগদ এবং ব্যাংক ব্যতীত বাকি চলতি সম্পত্তির দিকে দৃষ্টি দেব। যদি আমাদের চলতি সম্পত্তি বৃদ্ধি পায় তার নগদ টাকা হ্রাস পায়, আর চলতি সম্পত্তি যদি হ্রাস পায় নগদ টাকা বৃদ্ধি পায়। যদি নগদ টাকা বৃদ্ধি পায় সেটা আমরা নিট লাভের সাথে যোগ করব, আর নগদ টাকা যদি হ্রাস পায় তাহলে সেটা নিট প্রফিট থেকে বিয়োগ করব। যেহেতু আমাদের এই অঙ্কে প্রাপ্য হিসাব এবং মজুত পণ্য, প্রাপ্য হিসাব এবং মজুত পণ্য এই দুইটাই আমাদের বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য হিসাব এবং মজুত পণ্য যেহেতু দুইটাই আমাদের বৃদ্ধি পেয়েছে, আমরা কি করব, এটা সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয় নগদ হ্রাস পায়, সম্পত্তি বৃদ্ধি পেলে নগদ হ্রাস পায়, এই জন্য আমরা নেট প্রফিট থেকে আমরা এই দুইটা বাদ দেব, নেট প্রফিট থেকে কী করবো এই দুইটা বাদ দেব। আশা করি তোমরা বুঝতেছ। তাহলে পদক্ষেপ ওয়ানে আমরা বলেছিলাম যে আমরা নেট প্রফিট নিয়ে অঙ্ক শুরু করব, আর পদক্ষেপ টুতে বলছিলাম যে আমরা চলতি সম্পত্তির দিকে দৃষ্টি দেবো। যদি চলতি সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে আমাদের নগদ টাকা হ্রাস পাবে, এই জন্য নেট প্রফিট থেকে বাদ দেবো, আর চলতি সম্পত্তি যদি হ্রাস পায় তার নগদ টাকা বৃদ্ধি পাবে, এটা আমরা নেট প্রফিটের সাথে যোগ করব। তাহলে আমরা স্টেপ ওয়ান এবং স্টেপ টু সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেলাম। এরপর আসি বন্ধু স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে আমরা কির দিকে দেবো, স্টেপ থ্রি থেকে আমরা এবার চলতি দায়ের দিকে খেয়াল দেবো। তাহলে আমরা স্টেপ টুতে আমরা লক্ষ্য দৃষ্টি দিলাম কার দিকে, চলতি সম্পত্তি। এবার আমার দৃষ্টি দেওয়ার পালা চলতি দায়ের দিকে। বন্ধুরা তোমার চলতি দায় সম্পর্কে তোমরা তো ধারণা আছে, চলতি দায় কাকে বলে, তারপর আমি আবার বলে দিচ্ছি। যে সমস্ত দায় সাধারণত এক বছরের মধ্যে পরিশোধ করে দেওয়া হয়, যে সমস্ত দায় সাধারণত এক বছরের মধ্যে পরিশোধ করে দেওয়া হয় এমন দায়গুলোকে আমরা বলি চলতি দায়। চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ, অগ্রিম আয়, স্বল্পমেয়াদী ঋণ, ব্যাংক জমাতিরিক্ত প্রভৃতি, এগুলো ছিল চলতি দায়। এই চলতি দায়ের আমাদের প্রারম্ভিক এবং সমাপনী, যেহেতু আমরা দুই বছরে আমাদের চলতি সম্পত্তি, চলতি দায়ের একটা বিবরণী দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্রারম্ভিক এবং সমাপনী চলতি দায়ের দিকে আমরা খেয়াল দেব, দেখব আমাদের চলতি দায় বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। দেখো বন্ধুরা, আমাদের যে অঙ্কটা নিয়ে আমরা শুরু করছিলাম সেখানে চলতি দায় শুধুমাত্র একটাই ছিল, একটা চলতি দায় ছিল, সেটা হল প্রদেয় হিসাব। এই প্রদেয় হিসাবের আমাদের 2018 সালে প্রদেয় হিসাব আছে 30,000 টাকা, 2017 সালে ছিল আমাদের 50,000 টাকা। তার মানে কি আমাদের গত বছর হচ্ছে, এবছর চলতি দায় আমাদের হ্রাস পেয়েছে। যদি চলতি দায় হ্রাস পায় বন্ধুরা তাহলে আমরা কী করবো, দেখো প্রতিষ্ঠানের চলতি দায় হ্রাস পেলে এবার লক্ষ্য করো তাহলে আমাদের নগদ টাকা বাড়বে না কমবে, এটাও মুখস্থ করার বিষয় নয়। দেখো আমরা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে দেখে আসি। মনে করো তোমার এক বন্ধু ব্যবসায়ী, খুব স্মার্ট পায়, তোমার বন্ধু তোমার কাছে 2017 সালে 150,000 টাকা পেত, এখন 2018 সালে চলতি বছর 2018 সাল হয় তাহলে সে পায় এখন 1,00,000 টাকা। তা গত বছর কত পেত? 1,50,000, এবছর পায় কত? 1,00,000। তাহলে তোমার কী হলো, চলতি দায়টা কমে গেছে, ঠিক না? বন্ধুরা বলো তো, গত বছর তোমার কাছে পেত 1,50,000 টাকা, এবার পায় 1,00,000 টাকা, তার মানে কি? তার মানে তুমি 50,000 টাকা তো পরিশোধ করে দিছো, অর্থাৎ তোমার চলতি দায় কমে গেছে। চলতি যদি কমে যায় তোমার নগদের অবস্থা কী হয়েছে? তোমার নগদ টাকাও কমে গেছে, কারণ তুমি
টাকা পরিশোধ করছো বিধায় তোমার দায় কমে গেছে, তা দায় কমলে নগদ কমে। তাহলে আমাদের বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখানে দায় হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেলে নগদও কমে, কারণ আমার দায় কখন কমে, যখন আমি পরিশোধ করে দিই। তাহলে এটা কিন্তু একটা সমমুখী একটা বিষয়, আর আগেটা ছিল বিপরীতমুখী, সম্পত্তির ক্ষেত্রে বিপরীতমুখী ছিল, সম্পত্তি বাড়লে নগদ হ্রাস পায়, আবার সম্পত্তি কমলে নগদ বৃদ্ধি পায়। কিন্তু দায়ের সাথে নগদের সম্পর্ক হলো সমমুখী, যদি দায় বৃদ্ধি পায় নগদ বৃদ্ধি পায়, দায় হ্রাস পেলে নগদ হ্রাস পায়। তাহলে আমরা দায় হ্রাস পেয়েছে, আমার নগদও হ্রাস পেয়েছে, আশা করি বুঝতেছো বন্ধুরা। এবার যদি হয় এরকম যে তোমার বন্ধু গত বছর পেতো 1.5 লাখ টাকা, গত বছর তোমার কাছে পেতো 1.5 লাখ টাকা, এবছর পায় তোমার কাছে 2 লাখ টাকা, মানে কি তোমার দায় বেড়েছে, গত বছর পেতো 1.5 লাখ, এবছর পায় 2 লাখ, মানে কি তুমি আরও তার কাছে টাকা ধার নিছো। তাহলে আরও যদি টাকা ধার নাও, তোমার দায় বেড়ে গেছে আর আরও টাকা ধার নিলে তোমার নগদও বেড়ে গেছে। তাহলে দায় এবং নগদের সাথে সম্পর্কটা হলো সমমুখী, অর্থাৎ দায় বাড়লে নগদ বাড়ে, দায় কমলে নগদ কমে। তাহলে আমরা বন্ধুরা কী বলেছিলাম যে নেট প্রফিট নিয়ে আমরা অঙ্ক শুরু করব, নেট প্রফিট নিয়ে শুরু করার পরে আমরা কিছু আইটেম যোগ করবো, কিছু আইটেম বিয়োগ করবো। কোন আইটেমটা যোগ করবো? যে আইটেমে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় সেটা নেট প্রফিট সাথে যোগ করবো, যে আইটেমটা আমাদের নগদ টাকা হ্রাস পায় সেটা নেট প্রফিট থেকে বাদ দেবো। তাহলে আমরা সম্পত্তির ক্ষেত্রে বলছিলাম সম্পত্তি বাড়লে নগদ কমে, সম্পত্তি কমলে নগদ বাড়ে, আর দায় ক্ষেত্রে বলছি যে দায়ও বাড়লে নগদও বাড়ে, আর দায় কমলে নগদও কমে। তাহলে বন্ধুরা আমরা এখানে পেলাম যে দায় বৃদ্ধি পেয়েছে, নগদ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখন দেখো বন্ধুরা, তাহলে আমরা কী পেলাম দেখো বন্ধুরা, নেট লাভের সাথে যোগ হবে নগদ বৃদ্ধি, আর নেট লাভের সাথে বিয়োগ হবে নগদ হ্রাস। আর নগদ বৃদ্ধি পায় কখন? সম্পত্তি হ্রাস পেলেও নগদ বৃদ্ধি পায়, সম্পত্তি হ্রাস পেলেও নগদ বৃদ্ধি পায়, আর দায় বৃদ্ধি পেলে নগদ বৃদ্ধি পায়। এই দুইটা আমাদের যোগ করতে হবে। আর নগদ টাকা হ্রাস পায় কখন? সম্পত্তি বৃদ্ধি পেলে, সম্পত্তি বৃদ্ধি পেলে নগদ হ্রাস পায়, আবার দায় হ্রাস পেলে, দায় হ্রাস পেলে নগদ হ্রাস পায়। আশা করি তোমরা বুঝতেছো যে আমরা এখন নেট প্রফিটের সাথে কোন আইটেমটা যোগ করব আর কোন আইটেমটা বিয়োগ করব। বন্ধুরা সাথে থাকো, অনেকেই আমাদের সাথে আছে, কে কে আছে দেখিনি, স্যার আমি নয়নগঞ্জ থেকে, থ্যাংক ইউ। নগদ টাকা রেস পাই, ওকে। মুনতাসির ইসরাফিল, এই তো কোনো কলেজে আর অনলাইন ক্লাস, কেমন আছেন স্যার? হোসেন রহমান সাইম, ওকে থ্যাংক ইউ, আমি ভালো আছি। মিষ্টি ছেলে, কেমন আছেন স্যার? ওকে ভালো আছি মিষ্টি ছেলে। এমনি মহসিনুদ্দিন, ওকে, অসাধারণ ক্লাস হচ্ছে, শুভকামনা স্যার। বাকির আহমেদ হামিম, থ্যাংক ইউ তোমাকে, ওকে। কাউসার স্যার আমাদেরকে কমেন্টস করেছে, নাইস ক্লাস স্যার, ওকে থ্যাংক ইউ কাউসার স্যার, আপনি ভালো থাকেন। শামীম হোসেন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বন্ধুরা, আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ। তোমরা বেশি কিছু কোশ্চেন করো, আমি চাচ্ছি যে বেশি কিছু কোশ্চেন করো, এবং যেখান থেকে তোমরা বুঝো না বন্ধুরা, যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেখানে আমাকে নক করো, আমি আবার চেষ্টা করবো তোমাকে বোঝানোর। ওকে বন্ধুরা, আমরা আবার পদক্ষেপগুলো দেখে নিই, আমরা বারবার পদক্ষেপগুলো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এই কারণে কারণ আমার ক্লাসের মধ্যেই যেন তোমাদের পড়াটা হয়ে যায়, তোমাকে আর বাড়তি না লাগে, এই জন্য আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু বারবার আমি রিপিট করার চেষ্টা করছি। এই কারণেই বন্ধুরা পদক্ষেপ ওয়ান মনে আছে বন্ধুরা, কী হলো, আমরা পরোক্ষ পদ্ধতিতে যখন নিট নগদ প্রবাহ বিবরণী শুরু করব, নিট নগদ প্রবাহ, নিট পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতিতে আমরা বলেছিলাম স্টেপ ওয়ানে আমরা নিট প্রফিট নিয়ে অঙ্ক শুরু করব। দ্বিতীয় বলছিলাম যে, দ্বিতীয় স্টেপে বলছিলাম যে আমরা এরপরে চলতি সম্পত্তির দিকে দৃষ্টি দেবো, যদি চলতি সম্পত্তি বৃদ্ধি পায় নগদ হ্রাস পায়, চলতি সম্পত্তি যদি হ্রাস পায় নগদ বৃদ্ধি পায়। এটা আমরা নগদ বৃদ্ধি পেলে আমরা নেট প্রফিট যোগ করবো, নগদ হ্রাস পেলে নেট প্রফিট থেকে বিয়োগ দেবো। পদক্ষেপ তিনে বলছিলাম আমরা, এরপরে আমরা দৃষ্টি দেবো চলতি দায়ের দিকে, আমরা জানি যে দায় এবং নগদের সাথে সম্পর্ক সমমুখী, দায় বাড়লে নগদও বাড়ে আর দায় কমলে নগদও কমে। তাহলে নগদ যেখানে কমবে সেটাই আমাদের নেট প্রফিট যোগ করবো, আর নগদ যেখানে বৃদ্ধি পাবে সেটা নেট প্রফিট, নগদ বৃদ্ধি পেলে যোগ করব, নগদ হ্রাস পেলে বিয়োগ করব। পদক্ষেপ তিন। এবারে বন্ধুরা দেখো করো, তাহলে পদয় হিসাব আমাদের অঙ্কে ছিল, এই অঙ্কে যে পদয় হিসাব আমাদের যেহেতু দায় হ্রাস পেয়েছে গত বছরের তুলনায়, তো আমরা বলছিলাম দায় হ্রাস পেলে নগদ হ্রাস পায়, এই জন্য আমরা পদয় হিসাব, দেখো বন্ধুরা এখানে পদয় হিসাব আমরা যেটা লিখেছি সেটা আমরা এখান থেকে কী করেছি, বিয়োগ করেছি, যেহেতু আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা স্টেপ থ্রি আমাদের এখানে কমপ্লিট, এরপর আসি স্টেপ ফোর। স্টেপ ফোরে বন্ধুরা লক্ষ্য করো, পদক্ষেপ ফোরে এরপরে আমাদের
দৃষ্টি দিতে হবে আয় বিবরণীর দিকে, আয় বিবরণীর দিকে অথবা সমন্বয়ের দিকে দৃষ্টি দিতে হবে। কোন জায়গায় দৃষ্টি দিতে হবে? সেটা হলো অনগত ব্যয় সংগ্রহ, অর্থাৎ আমরা আয় বিবরণীতে এমন কিছু খরচ দেখিয়েছি, এমন কোনো খরচ বা ব্যয় দেখিয়েছি যে খরচের জন্য আসলে আমরা কোনো নগদ টাকা পরিশোধ করি নাই। বন্ধুরা উদাহরণ দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারবে তোমরা, যে আমরা অবচয়, অবলোপন, নগদ টাকা চুরি বা বিনষ্ট, অন্যান্য অনগদ ব্যয়, যে ব্যয়ের জন্য আমরা ব্যয় হিসাবে দেখিয়েছি হিসাবে, কিন্তু আমরা আমাদের নগদ তহবিল থেকে কোনো টাকা যায় নাই, এরকম যদি কোনো ব্যয় থাকে সেটাকে বলে অনগদ ব্যয়। এই অনগত ব্যয়গুলো আমরা কী করেছি বন্ধুরা? আমরা নেট মুনাফা যখন বের করেছি, এই অনগত ব্যয়গুলো কী করছি? আমরা আয় থেকে বাদ দিছি। তাহলে যে অনগত ব্যয়গুলো আমরা আয় থেকে বাদ দিছি, কিন্তু এর জন্য কিন্তু আমাদের নগদ টাকা যায় নাই। এই কারণে এই অনগত যদি ব্যয় থাকে এটা আমরা নেট প্রফিটের সাথে যোগ করব। কেন যোগ করব বন্ধুরা? আবার বলে নিই, এই সমস্ত ব্যয়গুলো আমরা নেট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আয় থেকে বাদ দিয়েছি, নেট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আয় থেকে বাদ দিয়েছি, কিন্তু এর জন্য কিন্তু আমাদের নগদ টাকা যায় নাই। যেহেতু নগদ টাকা যায় নাই, সেহেতু আমাদের এই আইটেমগুলো কী করতে হবে? আমাদের নেট প্রফিটের সাথে যোগ করতে হবে। নেট নগদ প্রবাহ বিবরণী পরিচালন সংক্রান্ত নেট নগদ প্রবাহ বিবরণী করার সময় নেট প্রফিটের সাথে আমাদের যদি কোনো অনগত ব্যয় থাকে, সেই অনগত ব্যয়গুলো আমাদেরকে যোগ করতে হবে। কারণ এই অনগত ব্যয়গুলো আমরা নেট প্রফিট নির্ণয়ের সময় আমরা ব্যয় করেছি, কিন্তু এর জন্য আমার নগদ টাকা পরিশোধ করতে হয় নাই। দেখো বন্ধুরা, আমাদের আয় বিবরণীতে একটা আইটেম ছিল আমাদের যে অপচয় একটা আইটেম ছিল। এই অপচয়টা নির্ণয় করার সময় আমরা দেখো আয় বিবরণীতে আয় বিক্রয় থেকে কিন্তু আমরা অপচয়গুলো বাদ দিয়েছি, অনগত ব্যয়গুলো বাদ দিয়েছি, কিন্তু এই অনগত ব্যয়ের জন্য অপচয়ের জন্য কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো নগদ অর্থ চলে যায় নাই। এই জন্য আমরা এই অনগত যে খরচগুলো আছে সেই অনগত খরচগুলো আমরা কী করব? নেট প্রফিটের সাথে যোগ করব। দেখো বন্ধুরা, তাহলে আমরা কী জানতে পারলাম স্টেপ ফোরে জানতে পারলাম যে আমাদের আয় বিবরণীর দিকে অথবা আমাদের এই অপচয়টা যখন আয় বিবরণী দেওয়া থাকবে না, তখন এই অপচয়ের তথ্যটা আমাদের সমন্বয় দেওয়া থাকবে বন্ধুরা। তাহলে আমরা আয় বিবরণী যদি দেওয়া থাকে তাহলে আমরা আয় বিবরণীর দিকে লক্ষ্য রাখবো, অথবা যদি আয় বিবরণী না দেওয়া থাকে তাহলে আমরা কোথায় লক্ষ্য দেবো? সমন্বয়ের দিকে লক্ষ্য দেবো, যে দেখি আমাদের কোনো অনগত ব্যয় আছে কিনা। যদি অনগত ব্যয় থাকে সেই অনগত ব্যয়গুলো আমরা নেট প্রফিটের সাথে যোগ করবো। কারণ যোগ করবো, এই কারণে যোগ করবো, কারণ এই অনগত ব্যয়গুলো আমরা নেট প্রফিট নির্ণয়ের সময় অনগত ব্যয়গুলো আমরা আয় থেকে বাদ দিয়েছিলাম, কিন্তু আমাদের নগদ টাকা যায়নি বন্ধুরা। এরপরে তাহলে স্টেপ ফোর গেল, স্টেপ ফাইভে আমরা আবারও আয় বিবরণীর দিকে লক্ষ্য রাখবো। আয় বিবরণী লক্ষ্য রাখে দেখবো যে আমাদের স্থায়ী সম্পত্তি বিক্রি করতে গিয়ে আমাদের কোনো লাভ বা ক্ষতি হয়েছে কিনা, আমাদের আয় বিবরণীতে স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত কোনো লাভ বা ক্ষতি আছে কিনা। যদি ক্ষতি থাকে, লক্ষ্য করো বন্ধুরা, ক্ষতি থাকে তাহলে এই লাভ বা ক্ষতির জন্য আমাকে নগদ টাকা আসে নাই বা যায়নি, কিন্তু এটা আমরা লাভ ক্ষতির জন্য কিন্তু আমরা অপচয়ের মতো ক্ষতির জন্য আমরা আয় বিবরণীতে আয় থেকে বাদ দিয়েছি, কিন্তু ক্ষতির জন্য কিন্তু আমার নগদ টাকা চলে যায় নাই। এই জন্য সেই অনগত লেনদেনের মতোই যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি থাকে, সেটা যেহেতু আমরা আয় নিট লাভ বের করার সময় আমরা বিয়োগ করেছিলাম, অতএব নিট প্রফিটের সাথে এটা যোগ করতে হবে। আবার যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যদি লাভ থাকে, সে লাভটা আমরা কী করতাম? আয় বিবরণীতে আয়সার যোগ করে আমরা লাভটা যোগ করে নিট লাভ বের করতাম। যেহেতু আয়সার যোগ করতাম, অর্থাৎ এখান থেকে বিয়ে করতে হবে। অর্থাৎ স্টেপ ফোরে আমাদের মূল বক্তব্য হলো, যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কোনো ক্ষতি থাকে সে ক্ষতিটা নিট প্রফিটে যোগ করতে হবে, আর যদি কোনো লাভ থাকে সেটা নিট প্রফিট থেকে বাদ দিতে হবে। বন্ধুরা, আমরা সেই কথাই বলছিলাম এবং আমাদের এই যে আমরা যে অঙ্কটা নিয়ে শুরু করেছি, দেখো সেই অঙ্কটায় আমাদের একটা আইটেম ছিল যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি, 75,000 টাকা, এটা আয় বিবরণী দেওয়া ছিল। তাহলে এই 75,000 টাকা আমরা কী করেছিলাম? যে নেট লাভ বের করার সময় আমরা আয় থেকে আমরা এই ব্যয়টা বাদ দিয়েছি। তাহলে আয় থেকে যদি ব্যয়টা বাদ দেই, তাহলে আমাদের কী হবে? সেই ব্যয়টা, ক্ষতিটা আমাদের কী করতে হবে? নেট লাভের সাথে যোগ করতে হবে। তাহলে স্টেপ ফোরেই শেষ আমাদের পরিচালন সংক্রান্ত নগদ কার্যক্রমের নেট নগদ প্রভাব বের করার এই 4টে স্টেপে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা স্টেপ ফোরে বলছি, যদি স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ থাকে সেটা আমাদের নেট প্রফিটের সাথে বিয়ে করতে হবে, আর ক্ষতি থাকলে সেটা যোগ করতে হবে।
তাহলে বন্ধুরা আমরা স্টেপগুলো আবার একটু আবার করে আসি স্টেপগুলো স্টেপ 1 আমরা কি বলেছিলাম যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আমরা পরোক্ষ পদ্ধতিতে পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ এই স্টেপে আমরা প্রথম পদক্ষেপ নিট প্রফিট নিয়ে অঙ্ক শুরু করব তাহলে হলো পদক্ষেপ 1 নিট প্রফিট নিয়ে অঙ্ক শুরু করব পদক্ষেপ 2 পদক্ষেপ 2 হলো যে আমরা এরপর চলতি সম্পত্তির দিকে দৃষ্টি দেব চলতি সম্পত্তি যদি আমাদের বৃদ্ধি পায় নগদ হ্রাস পেয়েছে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে আসছি আর চলতি সম্পত্তি যদি হ্রাস পায় নগদ বৃদ্ধি পায় তা নগদ বৃদ্ধি পেলে যোগ করব নিট প্রফিট সাথে নগদ হ্রাস পেলে বিয়োগ করব পদক্ষেপ 3 ছিল আমাদের যে আমরা চলতি দায়ের দিকে লক্ষ্য রাখব যদি চলতি দায় বৃদ্ধি পায় নগদ বৃদ্ধি পায় চলতি দায় হ্রাস পায় নগদ হ্রাস পায় নগদ টাকা বৃদ্ধি পেলে আমরা নিট প্রফিট যোগ করব নগদ টাকা হ্রাস পেলে নিট প্রফিট থেকে বাদ দেব এরপরে বলছিলাম পদক্ষেপ 4 এ বলছিলাম যে আমরা যে দৃষ্টি দেব যে আমরা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত আমাদের অনগত কোনো লেনদেন আছে কিনা অনগত লেনদেনের মধ্যে অবচয় অবলোপন এইরকম কোনো খরচ আমাদের আছে কিনা আয় বিবরণীতে যদি এরকম যদি কোনো অনগত লেনদেন থাকে সেই অনগত লেনদেনগুলো আমাদের নিট প্রফিট সাথে যোগ করতে হবে এবং যদি স্টেপ 5 এ আমাদের আমরা বলছিলাম স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ বা ক্ষতি স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ বা ক্ষতি যদি থাকে তাহলে লাভ থাকলে এটা আমাকে বিয়োগ করতে হবে আর ক্ষতি থাকলে যোগ করতে হবে এই ছিল আমাদের 5টা স্টেপ এই 5টা স্টেপ যদি আমরা ফলো করি সব অঙ্কের ক্ষেত্রেই 5টা স্টেপ যদি ফলো করি তাহলে আমরা পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ আমরা নির্ণয় করতে পারবো এই 5টা স্টেপই আমাদের মনে রাখতে হবে বন্ধুরা দেখো এখন আমরা এই দেখো আমরা যন্ত্রপাতি অবচয় আমরা যেহেতু আমরা অনগত লেনদেন এটা আমরা আয় বিবরণীতে বিয়োগ করেছিলাম এখানে যোগ করেছি আর বিক্রয়জনিত ক্ষতি বিক্রয়জনিত ক্ষতিও আমরা আয় বিবরণী থেকে বিয়োগ করেছিলাম আয় বিবরণীতে সেখানে যোগ করা হয়েছে তাহলে আমাদের দেখো তাহলে আমরা স্টেপ এই দেখো 5টা স্টেপ আমরা যখন শেষ করলাম তখন যোগ বিয়োগ করে এগুলো যোগ বিয়োগ করে এখানে বসালাম এবং নিট প্রফিট থেকে যদি এরা প্লাস ফিগার আসে যোগ করব নিট প্রফিট থেকে যদি এরা মাইনাস ফিগার আসতো তাহলে বিয়োগ করতাম এই যে প্লাস মাইনাস করার পরে যে টাকাটা আসে 7,80,000 টাকা এইটাই মূলত পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ বন্ধুরা আমি যে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম তোমরা যদি স্টেপ বাই স্টেপ যদি আসো তাহলে তোমাদের অঙ্ক এখানেই কমপ্লিট হয়ে যাবে নিট নগদ প্রবাহ পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ বন্ধুরা আমরা একটু কয়েকটা এমসিকিউ দেখে আসি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে খুব বন্ধুরা লক্ষ্য করো পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ বিবরণী নির্ণয়ের ক্ষেত্রে এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 2017 সালে আসছিল স্থায়ী সম্পদের হ্রাস যোগ করতে হবে আমরা পরিচালন সংক্রান্ত কার্যক্রমে পরিচালন সংক্রান্ত কার্যক্রমে আমাদের স্থায়ী সম্পত্তির কোনো কাজ নেই কারণ আমরা বলছিলাম চলতি সম্পত্তি এবং চলতি দায়ের কাজ এখানে স্থায়ী সম্পত্তি বা দীর্ঘমেয়াদী দায়ের কোনো কাজ নেই চলতি সম্পত্তি হ্রাস যোগ করতে হবে বন্ধুরা চলতি সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে কী হয় নগদ টাকা বৃদ্ধি পায় সম্পত্তি হ্রাস পেলে কী হয় নগদ টাকা বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা বৃদ্ধি পেলে কী করতে হবে সেটা যোগ করতে হবে তাহলে আসলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার যে চলতি সম্পত্তি হ্রাস পেলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় আর এই কারণে এটা যোগ করতে হবে এটা হলো কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা এখন আমি যেভাবে পড়িয়েছি স্টেপ বাই স্টেপ আশা করি এই অংশ থেকে যদি কোনো এমসিকিউ আসে ইনশাআল্লাহ মিস হবে না এরপর বন্ধুরা দেখো পরে আরেকটা এমসিকিউ আছে আমাদের তানিশা অ্যান্ড কোম্পানির নিকট নিট লাভের পরিমাণ 2,00,000 টাকা খুব বন্ধুরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো তার নিট লাভের পরিমাণ 2,00,000 টাকা বছরান্তে মজুত পণ্যের পরিমাণ 20,000 টাকা বৃদ্ধি পেল এবং পদ্য হিসাবের পরিমাণ 10,000 টাকা হ্রাস পেল পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত এই কোশ্চেন আছে রাজশাহী বোর্ড 2016 সালে বন্ধুরা দেখো আমরা যে বিষয়গুলো পড়িয়েছি এগুলো থেকে কিন্তু এমসিকিউস আছে লক্ষ্য করো তোমার নিট লাভ কত 2,00,000 টাকা বন্ধুরা লক্ষ্য করো এখন লক্ষ্য করো মজুত পণ্য মজুতপণ্যটা কী বন্ধুরা বলো আমাকে জানাই দাও মজুত পণ্য কী মজুত পণ্য চলতি সম্পত্তি তাহলে আমরা কি বলেছিলাম যে স্টেপ 2 আমাদের ছিল কি যে আমরা চলতি সম্পত্তির দিকে দৃষ্টি দেব এবং চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায় আমরা কি বলছিলাম সম্পত্তির সাথে নগদ টাকার সম্পর্কটা কি বিপরীতমুখী সম্পত্তি বৃদ্ধি পেলে নগদ হ্রাস পায় আর সম্পত্তি হ্রাস পেলে নগদ বৃদ্ধি পায় তাহলে এখানে কি হয়েছে আমাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে নগদ হ্রাস পাবে তা নগদ হ্রাস পেলে আমরা কি করব নগদ টাকা যেটা হ্রাস পেয়েছে নগদ টাকা সেটা বিয়োগ করবো নিট প্রফিট থেকে আর বন্ধুরা
পদেয় হিসাবে পরিমাণ 10000 টাকা হ্রাস পেয়েছে। পদেয় হিসাব কি? চলতি দায়। তো চলতি দায়ের সাথে নগদ সম্পর্ক হইছে একইমুখী। দায় বাড়লে নগদ বাড়ে, দায় কমলে নগদ কমে। তাহলে এখানে যেহেতু হ্রাস পেয়েছে, চলতি দায় হ্রাস পেয়েছে, এখানে নগদ হ্রাস পেয়েছে, তাহলে এখানে নগদ হ্রাস পেয়েছে 10000 টাকা। তাহলে এখন বন্ধুরা, যে 2 লাখ টাকা থেকে যদি 20000 এবং 10000 মোট 30000 বাদ দেয়, তাহলে থাকে কত? 1,70,000 টাকা। তাহলে আমাদের এখানে আনসার কিন্তু 1,70,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং তোমরা বুঝতে পারলে আজকে আমার সারাদিনের পরিশ্রম বা এই এটা তৈরি করতে যে পরিশ্রম হয়েছে সার্থক হবে, কিশোর বাতায়ন সার্থক হবে। বন্ধুরা আরেকটা এমসিকিউ দেখি আমরা। ইরারা লিমিটেডের নিট লাভ 12,000 টাকা। আবার আমরা একই রকম কোশ্চেন, নিট লাভ 12,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা, বিনিয়োগ বিক্রয়জনিত লাভ 500 টাকা, স্থায়ী সম্পত্তির অপচয় 1,500 টাকা, ইকা লিমিটেডের পরিচয় সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত? দেখো কি চমৎকার চমৎকার এমসিকিউ আসে। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে। বন্ধুরা দেখো এই এমসিকিউ লেগে কিন্তু তোমাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের পার্থক্য সৃষ্টি করে দেবে। কারণ সাধারণ শিক্ষার্থী যারা বেসিক্যালি স্ট্রং থাকবে না, তারা কিন্তু এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না। আর যারা বেসিক্যালি ভালো থাকবে, তারা কিন্তু এই সমস্ত কোশ্চেন থেকেই কিন্তু তাদের পরীক্ষার নম্বরের পার্থক্যটা সৃষ্টি হবে। শুধু পরীক্ষার নম্বর না, এই ধরনের কোশ্চেন কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসে। এবং এই 2-1টা কোশ্চেনই কিন্তু তোমাকে ইউনিভার্সিটি ভর্তির যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ সহায়তা করে। ওকে বন্ধুরা আমরা দেখি নিট লাভ 12,000 টাকা, নিট লাভ 12,000 টাকা। এরপর বলা হয়েছে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা। প্রাপ্য হিসাব কি? চলতি সম্পত্তি। তাহলে আমরা জানি সম্পত্তি বাড়লে নগদ কমে, সম্পত্তি বাড়লে নগদ কমে। তাহলে এখানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আমার নগদ টাকা হ্রাস পেয়েছে। তা নগদ টাকা হ্রাস পেলে আমি এখানে বিয়োগ করব। বন্ধুরা এরপর বিনিয়োগজনিত লাভ, বিনিয়োগ বিক্রয়জনিত লাভ। আমরা বলছিলাম বিনিয়োগটা স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ আমরা কি করেছিলাম বন্ধুরা? আমরা করেছিলাম যেটা আয়ের সাথে যোগ করেছিলাম আয় বিবরণীতে। তাহলে এই জন্য আমার নগদ টাকা আসে নাই, এই জন্য আমরা যেহেতু নেট প্রফিট নির্ণয় করতে যোগ করেছিলাম, এখানে এখান থেকে বিয়োগ হবে। আর যদি ক্ষতি থাকতো, যদি ক্ষতি থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা যোগ করতাম। কারণ ক্ষতি হলে আমরা আয় বিবরণীতে নেট প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু বিয়োগ করতাম, এখানে যোগ করতাম। এরপর একটা হলো যে অপচয়। আমরা বলছিলাম যে যদি কোনো অনগত লেনদেন থাকে, অনগত ব্যয় থাকে, অনগত ব্যয় আমরা কি করেছিলাম? আয় বিবরণীতে নিট লাভ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিয়োগ করেছিলাম, এই জন্য আমার নগদ টাকা যায় নাই, এই জন্য আমি এখানে কি করব? যোগ করব, যোগ করব। তাহলে আমরা আসলে বুঝতে পারছি যে আমরা কোনটা যোগ করব আর কোনটা বিয়োগ করব। বন্ধুরা তাহলে এখন যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা আসবে সেটা হলো আমাদের 11,000 টাকা। এই 11,000 টাকা আমাদের কারেক্ট অ্যান্সার। যাই থাক না কেন, তোমার কোশ্চেনের মধ্যে যাই থাক না কেন, তুমি যদি আমার যে স্টেপগুলো, যে পদক্ষেপগুলো তুমি যদি বুঝে থাকো, তাহলে কোশ্চেন যেভাবেই আসুক না কেন, রাইট, তুমি অ্যান্সার করতে পারবে। বন্ধুরা আরও একটা কোশ্চেন আমি দেখাই দিই, এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করবা, দেখি তোমরা পারো কিনা। 2014 সালের 1 জানুয়ারি তারিখে আনিস অ্যান্ড কোম্পানির প্রাপ্য হিসাব ছিল 62,000 টাকা। আনিস অ্যান্ড কোম্পানির প্রাপ্য হিসাব ছিল 62,000 টাকা। 2014 সালে 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ 42,000 টাকা, 42,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব আমার কী হয়েছে? কমে গেছে। 2014 সালে ধারে বিক্রয়ের পরিমাণ 3 লাখ টাকা, ক্রেতাদের কাছ থেকে নগদ গ্রহণের পরিমাণ কত? আচ্ছা ওকে, এটা আমি একটু দেখাই দিই, এটা তোমাদের জন্য নতুন। ওকে আমরা কি বলেছিলাম যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কি বন্ধুরা? এটা সম্পত্তি না দায়? আমাকে জানিয়ে দাও প্রাপ্য হিসাব, আমরা টাকা পাবো লোকজনের কাছে, প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য সম্পত্তি। তাহলে বন্ধুরা সম্পত্তির প্রারম্ভিক যে কী থাকে, ডেবিট না ক্রেডিট? নিশ্চয়ই তোমরা জানো সম্পত্তি বাড়লে ডেবিট হয়, এর ব্যালেন্স ডেবিট থাকে। তাহলে 2014 সাল, দেখো 2014 সালে 1 জানুয়ারি তারিখে, 1 জানুয়ারি থেকে আমাদের প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল 62,000, তার ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি একটু আমি ইংরেজিতে লিখি, কারণ ইংরেজিতে লিখতে আমার জন্য সুবিধা হয়। ব্যালেন্স বিডি 62,000 এবং 31 ডিসেম্বর তারিখে এর পরিমাণ ছিল 42,000, তাহলে সিডি 42,000। বন্ধুরা এরপর দেখো ধারে বিক্রয়ের পরিমাণ 3 লাখ টাকা, আমরা ধারে বিক্রি করছি 3 লাখ টাকা। বন্ধুরা ধারে বিক্রয় যাবে দেখি মনে আছে? নিশ্চয়ই মনে আছে, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, এটা কিন্তু আমরা প্রাপ্য হিসাব কিন্তু করতেছি, প্রাপ্য হিসাব,
প্রাপ্য হিসাবে ব্যালেন্স বিডি বসিয়েছি, ব্যালেন্স সিডি বসিয়েছি। এখন আমরা যদি ধারে বিক্রি করি তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, তাহলে আমাদের বিক্রয় সেলস সেলস আমরা বসাবো 3 লাখ টাকা। আমাদের বন্ধুরা কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল এরকম কোশ্চেন, কিন্তু তোমাদের পরীক্ষা আসে যে আমার দেনাদারের কাছ থেকে প্রাপ্য হিসাবের কাছ থেকে কত টাকা পেয়েছি, এটা ছিল আমাদের কোশ্চেন। এরকম যদি কোশ্চেন থাকে বন্ধুরা, এরকম প্রাপ্য হিসাব করলেই তোমার কোশ্চেনে অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে ব্যালেন্স বিডি আমরা তোমাকে শুধু জানতে হবে যে প্রাপ্য হিসাবটা কি সম্পত্তি, এই ব্যালেন্স বিডিতে কোথায় বসে, ব্যালেন্স সিডি কোথায় বসে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো তো বেসিক জিনিস। তাহলে আমরা প্রাপ্য হিসাবে যদি সম্পত্তি, ব্যালেন্স বিডি ডেবিট, আর তাহলে ব্যালেন্স বিডি ডেবিট হলে ব্যালেন্স সিডি তোমরা বোঝো এটা ক্রেডিট পাশে বসে। সেকেন্ডলি হলো আমরা ধারে বিক্রি করছি, ধারে বিক্রি করলে কী হয়, আমাদের প্রাপ্য হিসাব ডেবিট, নগদ হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট হয়। তাহলে আমরা প্রাপ্য হিসাব আমরা ডেবিট পাশে বসাইছি সেলস। তাহলে এখন বন্ধুরা এই দুই পাশ যোগ করলে, যোগ করে এইটা বিয়োগ করলে যে ব্যালেন্সিং ফিগারটা আসবে, এই ব্যালেন্সিং ফিগারটা হলো আমাদের আমরা কত টাকা পেয়েছি প্রাপ্য হিসাবের কাছ থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের সময় আজকে একেবারে আর নেই বন্ধুরা, আমরা আরও অনেক প্রিপারেশন নিয়ে আসলে ছিলাম। আশা করি যে আমরা, যেহেতু সময় শেষ অলরেডি 5 মিনিট ওভার, তোমরা 5 মিনিট না প্রায় 10 মিনিট ওভার হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে আবার আমরা তোমাদেরকে দেখাবো, এবং আগামী ক্লাসে আমরা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম একই অঙ্কের, আমরা একই অঙ্কের এই বিষয়ে আলোচনা করব। ওকে, আর তোমাদেরকে বিরক্ত করব না, কারণ অনেক সময় অলরেডি ওভার হয়ে গেছে। তারপর একটু দেখে নিই বন্ধুরা, তোমরা কে কোথায় ছিলে। আমাদের অনেকেই, আমি খুবই ইমপ্রেসড যে অনেকেই আমাকে প্রশংসা করেছ, থ্যাংক ইউ। আশা করি তোমাদের এই যে অংশগ্রহণ এবং এই যে তোমাদের আমাদের সাথে থাকা, এটা আমাকে খুব ইন্সপায়ার্ড করবে, আমাকে আরও ভালো ক্লাস নিতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ কিশোর বাতায়ন। আজকে কিশোর বাতায়নের মাধ্যমে আমরা তোমার সাথে কানেক্টেড হতে পারলাম। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।